নমস্কার বন্ধুরা, রিনাস প্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের আমার এই রেসিপিটি। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পিঠের যে কালো শিটটা থাকে সেটাও ফেলে দিয়েছি। মাথাগুলো রেখেছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে 2 টেবিল স্পুন সর্ষের গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। বাজারের যে সর্ষের গুঁড়োর প্যাকেট পাওয়া যায় সেটাই আমি নিয়েছি। 2 টেবিল স্পুন পোস্ত আমি জল দিয়ে এটা বেটে রেখে দিয়েছি। আর যে সমস্ত মশলা ব্যবহার করব এর মধ্যে, সেগুলো আমি যখন রান্নাটা করব তখনই দেখিয়ে দেব। আমি একটা কড়া নিয়েছি, আমি এর মধ্যেই করব বাটি চচ্চড়িটা। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিলাম, তারপরে সর্ষের যে গুঁড়োটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর পোস্তটা দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, এটা অপশনাল, কালারটা ভালো হওয়ার জন্য আমি এটা দিয়েছি, আপনারা এটা ব্যবহার নাও করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আর হাফ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে এবার 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। যে বাটিতে পোস্ত রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/2 কাপ মতো জল দেব। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ওভেনটা আমি জ্বালিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। চিংড়ি মাছ খুব নরম মাছ, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটা গরম ভাতে অসাধারণ লাগে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও যখনই আসবে আপনারা প্রথমেই পেয়ে যেতে পারেন। আজকের মতো এইটুকু, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো।